বাঙালিকে একসময় মাছে ভাতে বাঙালি বলা হতো, কিন্তু বর্তমানে সে প্রভাবটি কিন্তু আর খাটে না, কারণ মাছের সে প্রাচুর্য আর বাংলাদেশে নেই। একটা সময় ছিল যখন ইলিশ মাছে ভরপুর ছিল গোটা দেশ, কিন্তু গত 2-3 বছর আগেও কিন্তু ইলিশ মাছ ছিল সোনার হরিণ, জনগণের নাগালের বাইরে ছিল ইলিশ মাছ। বর্তমান গত কয়েক বছর যাবত ইলিশ মাছটা যদিও জনগণের হাতের নাগালে এসেছে, এর পিছনে অবশ্যই সরকারের যে পদক্ষেপগুলো আছে এটাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হবে। আজকে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কথা বলা মাছ নিয়ে শুরু করেছি, আর আমার গল্পটাও কিন্তু মাছ নিয়ে। তার আগে আমি বলতে চাই, আমি গত সপ্তাহে গিয়েছিলাম ইলিশের রাজধানী চাঁদপুরে। চাঁদপুরে যাওয়ার পেছনে বন্ধু সুমন এবং বাচ্চার একটা অবদান ছিল। চাঁদপুরে গিয়েছিলাম আর এক বন্ধু ডাক্তার সাইফুলের বাসায়। সাইফুলের আত্মীয়তায় অবশ্যই সন্তুষ্ট, এবং আজকে যে ভিডিওটা করছি এই টি শার্টটা সাইফুল গিফট করেছে। সো এই সুন্দর টি শার্ট গিফট করার জন্য সাইফুলকে একটা ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করি মূল গল্প। একটা পুকুরে তিনটা মাছ বাস করত। এখন বলতে পারেন পুকুরে কি তিনটা মাছই বাস করে? না, অনেক মাছই ছিল, কিন্তু আজকের গল্পটা তিনটা মাছ নিয়ে। এই তিনটা মাছের ভিতরে একটা মাছ ছিল অত্যন্ত জ্ঞানী মাছ। একদিনের ঘটনা, পুকুরের পাশ দিয়ে একটা জেলে যাচ্ছে। জেলে দেখতে পেল পুকুরের ভিতরে অনেক মাছ। সে চিন্তা করলো মাছগুলো ধরে ফেলা দরকার। সে তার অন্যান্য জেলেদের ডাক দিল এবং বলল, জাল নিয়ে এসো, এখানে প্রচুর মাছ আছে, মাছগুলো সব আজ ধরে ফেলবো। এই কথা শোনার পর জ্ঞানী মাছটি চলে গেল অন্য দুই বন্ধুর কাছে, বলল যে আজকে শুনতে পেলাম জেলে নাকি সমস্ত মাছ ধরে ফেলবে পুকুরের। আমার মনে হয় আমাদের এই পুকুর ছেড়ে অন্য পুকুরে চলে যাওয়া দরকার। জ্ঞানী মাছের অন্য দুই বন্ধু থেকে একজন বলল, ঠিক আছে চলো আমরা তাহলে অন্য পুকুরে চলে যাই। কিন্তু আর একটি মাছ রাজি হলো না। সে বলল, এই পুকুর আমাদের ঘর বাড়ি, দীর্ঘ সময় ধরে এখানে আছি, সো এখান থেকে আমি আর যাব না, তোমরা যেতে চাইলে চলে যাও। বাকি দুই মাছ চলে গেল অন্য পুকুরে, এবং জেলেদের কথা অনুযায়ী জাল নিয়ে এসে পুকুরের মাছ ধরে ফেললো। এই মাছগুলোর ভিতরে অবশিষ্ট যে বন্ধু মাছটি ছিল গেনের, সে মাছটিও কিন্তু ধরা পড়ে গেল, এবং তার শেষ পরিণতি কি সেটা অবশ্যই আপনারা জানেন। সো মোরাল অব দ্য স্টোরি, অবশ্যই জ্ঞানী লোকের কথা শোনা দরকার। সো ভিউয়ার্স, কেমন লাগলো মাছের গল্পটা? যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।